শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট আবু হানিফ মিয়া সভাপতি ও অ্যাডভোকেট তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেলের প্রার্থী ছিলেন। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনের অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে এই সমিতির ভবনে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশন সূত্র জানায়, 2024 সেশনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ভোটার ছিলেন 285 জন, এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন 272 জন। এবছর আইনজীবী সমিতির নির্বাচনে 15 পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ 5 পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেলের 2 জন ছাড়া সবাই বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে সাইদুর রহমান সাইদ, যুগ্ম সম্পাদক পদে জামাল ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে রাধা রানী দে নির্বাচিত হন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোর হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, বিল্লাল হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সিনিয়র সহসভাপতি পদে আলমগীর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে রেজওয়ানুল হাসান রনি ও অডিট সম্পাদক পদে আসাদুল ইসলাম শুভ্র।